যদি পারেন আমার বাবাকে আমাদের কাছে এনে দিবেন। আমি অনেক মাসে আমি মার্কেটও করতে পারিনি, আমাদের ঈদের একটা দিন তো আমরা কিছু রান্না খাইতে পারিনি, আমাদের ভাত খাইতে হয়েছে। আপনার বাবা কি আপনার সাথে ফোনে কথা বলে নাই? না বলে নাই। আমি বলছি বাবা মার সঙ্গে কথা না বলে না, আমার সঙ্গে কথা বলে, তাও বাবা মাদের সাথে কথা বলে না। কি বলে তাহলে, কি কিভাবে জানলেন যে আপনার বাবা মরে যাবে, এই কথা কেন কিভাবে জানলেন আপনি? আব্বা ভয়েস মেসেজ দিছে, বলছে যে আমি তোমরা আমাকে নিলে না। আমি আমি বলছি বাবা আমাদের কাছে তেমন টাকা নেই, সব টাকা আমাদের যারা যারা ঋণ হচ্ছে সব টাকা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি 1.5 লক্ষ টাকা আমাকে দিছে, তারপর সেই টাকা আমি গরু কিনতে দিলাম, তা আমার মনে আছে পূরণ হলো না, সেই টাকা দিয়েও আমি একজন মানুষকে আমার মা দিয়ে দিছে। এরকম দুঃখ কার আছে বলেন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাটুরিয়া, রয়েছে দুবাই প্রবাসীর মেয়ে রূপা। আমরা শুনবো 2021 সালের ঈদটি তেমন ভালো কাটেনি, তাদের গরু বিক্রি হয় নাই, আর 2022 সালে তাদের দুটি গরু বিক্রি হলো, কেমন কাটলো এই রূপাদের জীবন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল আমি ভালো নেই। কেন মা? আমার বাবাকে আমি ফিরিয়ে আনতে পারিনি। কেন, গরু বিক্রি করেছেন, বাবাকে ফিরিয়ে আনতে পারবেন না? তো আপনি বাবার সাথে কথা বলেন। ঈদের নামাজ পড়ে আমাদের বাড়িতে অনেক লোকজন আসছে যারা টাকা পায়, তারা বলছে 21 সালে টাকা দেওয়ার কথা ছিল দিতে পারি নাই আমরা, এবার আমাদের আর ছাড়ে না, সব টাকা আমার মা একজনকে দিয়ে দিয়েছে। অনেকজনই টাকা পায়, সবাই আসছে টাকা দিতে হবে, গরু তো বিক্রি করেছে, মা টাকা দিয়েছে। এক আঙ্কেল আমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে বলছি আঙ্কেলকে আমি ফোন দিয়ে কালকে বলছি আঙ্কেল আপনার জন্য একটা আপনার টাকা দিয়ে এই 1.5 লক্ষ টাকা দিয়ে আমি একটা গরু কিনবো। আঙ্কেলকে বলছি, আঙ্কেল বলছে ঠিক আছে কিনো, তুমি কিনে আমাকে ফোন দিও। মাকেও বলছি, মা বলছে ঠিক আছে। তারপর আজকে কিছুক্ষণ আগে একটা লোক আসছে বলছে আমি যে 1.5 লক্ষ টাকা পাই আমাকে টাকা দাও। মা আমার প্রতি একটু পরপরই চায়, আমি কি বলি? তারপর আমার মা আমার মুখে চেয়েও আমি বললাম মা তাকে টাকা দিয়ে দেবো। মাকে অনেক গালাগালি করে, অনেক কথা শোনায়, তারপরে মাকে বললাম মা তুমি টাকা দিয়ে দাও, তারপরে দিয়ে দিল। আমার এখন এই গোয়াল করছে, ফেরত মন চাইছে না গরু ছাড়া। কেউ যদি থাকেন আমাদের প্রতি দাঁড়ান, আমাদের গরু কেনার জন্য কিছু টাকা আবদার করেন আমাদের। বাবা কেন মানে কথা বলে না আপনাদের সাথে, একটু বলবেন মা? বাবা আমাদের সঙ্গে কথা বলে, বাবাকে বলছিলাম ভালো দামে গরু বিক্রি করে সব ঋণ মিন সেরে বাবাকে আমরা বাড়িতে নিয়ে আসবো। বাবা অনেক কষ্টে আছে সেই জায়গায়, বয়স মেসেজে বলছে আমাদের তোমরা ভালো থাকো, আমি আমার চিন্তা বাদ দাও আমি মারা যাব। আমার এই কথা শুনে অনেক কান্না হচ্ছে, আমার ভালো লাগছে না। কি হয়েছে আপনার বাবার? তো আপনার বাবা কেন বলছে যে আমি মারা যাব, এই কথা কেন বলছে মা? বাবা অনেক দিন বাবা অনেক কষ্ট আছে, খাইতে পার না শুইতে পার না আমার বাবা, আর গরু আমার বাবা অনেক কষ্ট করে গরু ঋণ পিন হয়ে আমার বাবা গরু দিয়ে কিনছে, কিনা নিয়ে ডুবাই গেছে, ডুবাই যে আর কোনো সময় ই পায় না আমার বাবা। এখন আমার বাবাকে আমি বলছি বাবা গরু বিক্রি করে তোমাকে বাড়িতে নিয়ে আসবো, সেটা তো আমি পারলাম না, তাই আমার বাবা বলছে আমি মারা যাব। মা আমি বলছি বাবা কেন মারা যাবা, আমাদের পাশে আল্লাহ আছে, আল্লাহ দাঁড়াবে আমাদের পাশে, এই কথা আমি বলছি। আপনার বাবা কি আপনার সাথে ফোনে কথা বলে নাই? না বলে নাই। আমি বলছি বাবা মার সঙ্গে কথা না বলে না, আমার সঙ্গে কথা বলে, তাও বাবা মাদের সাথে কথা বলে না। কি বলে তাহলে, কি কিভাবে জানলেন যে আপনার বাবা মরে যাবে, এই কথা কেন কিভাবে জানলেন আপনি? আব্বা ভয়েস মেসেজ দিছে, বলছে যে আমি তোমরা আমাকে নিলে না। আমি আমি বলছি বাবা আমাদের কাছে তেমন টাকা নেই, সব টাকা আমাদের যারা যারা ঋণ হচ্ছে সব টাকা আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি 1.5 লক্ষ টাকা আমাকে দিছে, তারপর সেই টাকা আমি গরু কিনতে দিলাম, তা আমার মনে আছে পূরণ হলো না, সেই টাকা দিয়েও আমি একজন মানুষকে আমার মা দিয়ে দিছে। এরকম দুঃখ কার আছে বলেন? আঙ্কেল যখন আপনি মানে এলো এই হাটে ছিলেন, তখন হাট থেকে যখন বেরিয়েছিলেন আপনি, কি ঘটনাগুলো হয়েছিল একটু বলবেন, মানে কি ছিল আপনাদের মানে লাইফে একটু বলবেন। আমাদের
মানে হাটে যে 5 দিন ছিলেন কেমন কাটছিল আপনার হাটে 5 দিন হাটে আমার অনেক খারাপ কাটছিল শুইতে পারি নাই তারপরে শুইতে পারি নাই আমি খাইতে পারি নাই ভালোমতো ওই জায়গায় কোনো জায়গা নাই বসার জায়গা নাই তারপরে আমাদের সে আমাদের গরুর বেশি কষ্ট হয়েছিল আমাদের গরু উট কোনো ক্রেতা আসলে শুইছে আর উঠাই দেওয়া হচ্ছে আমাদের উঠছে শুইছে এরকম ভালোমতো শুইতে পারে নাই এরকম অনেক কষ্ট হয়েছে গরুর আমাদের সে আমাদের গরুর বেশি কষ্ট হয়েছে তো আপনার সেই কালো রং বা বিন্দাস তো নেই আর সেগুলো তো কোরবানি হয়ে গেছে মানে আপনি এই খামার ছেড়ে আপনি মানে বাসায় থাকতেছেন না কেন থাকতেছি না আমি ওদের দেখতে পাই না ওদের না দেখতে পেলে মানে খারাপ লাগে আমার আমি বলছি ওদের মতো গরু আমি কেউ যদি আমাকে কিছু টাকা দেয় আমি ওই গরু ওগুলো গরু একটা কিনবো আমি কিনবো ওকে কালো রঙের মতো বিন্দাসের মতো লালন পালন করবো দর্শক আসলে মানে আমার গলার অবস্থান খুবই খারাপ আমি ওদের কষ্ট ওসব কথাগুলো শুনে জাস্ট আপনাদেরকে মানে জানানোর জন্যই কিন্তু আমি এই বাড়িতে আসছি এসে প্রতিবেদনটা করে দিতে তাদের ঘরের অবস্থান কী সেটা কিন্তু তার মায়ের সাথে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি খামারের ভিতরে শুয়ে আছে আর তার অঝরে চোখের পানি জড়ছে এই মুহূর্তে যে তাদের মানে ঈদটা কেমন কাটছে মা ঈদের দিনটা আপনার কেমন গিয়েছে একটু বলবেন ঈদের দিন আমার ভালো থাকে আমি ঈদের দিন গাবতলি হাটে সকালে আসছি আইসানে ওই বললাম ওরকম অনেক মাসে আমি মার্কেটও করতে পারিনি আমাদের ঈদের একটা দিন তা আমরা কিছু রান্না খাইতে পারিনি আমাদের ভাত খাইতে হয়েছে এরকম হয়েছে তাও আপনাদের মানছে তাও টাকার জন্য যেরকম বল করছে তাই আমরা দিয়ে দিছি আমরা মার্কেট করতে পারিনি দুইটা বছর ওই 2021 সালে আমরা যেরকম কাটছে এবারও সেরকমই কাটছে 2021 সাল তো গরুগুলো নিয়ে আসে বাসায় গোয়াল ঘরে গরু দেখতে পেয়েছিলেন তাও আমাদের মনে একটু শান্তি আছে আর এখন আমাদের গরু নাই আমরা সব ঋণ সারা হয় নাই আমাদের আর 2 লক্ষ টাকা ঋণ আছে যদি ঋণটি সারা হতো তা বাবাকে বাড়িতে নিয়ে আসতে পারতাম তা আমাদের একটা মনের প্রশান্তি দিয়ে পারতাম আর যদি গরু থাকতো তা আমরা মনের একটা প্রশান্তি দিয়ে দিতে পারতাম আপনি প্রবাসী এবং দেশের মানুষের কাছে কিছু বলতে চান মা আপনার বাবাকে ফিরিয়ে নেওয়ার জন্য কেউ যদি পারেন আমার বাবাকে আমাদের কাছে এনে দিবেন আর আমাদের আমাদের কিছু টাকা গরু কেনার জন্য লাগবে সেটা আপনারা দেবেন আপনাদের কাছে দোহাই পড়ি তেজি মা আপনার এই কষ্ট এত কান্না মানে গাবতলি হাটে মানে আপনাকে 1.5 লক্ষ টাকা এক ভাই দিয়ে গেছেন উনি অনেক মহান একজন ব্যক্তি অনেক মহান একজন ব্যক্তি অনেক ভালো একজন মানুষ আছে দুনিয়াতে এমন অসংখ্য মানুষ ওনার মতন রয়েছে হয়তো বা আপনার ভিডিওটি চোখে পড়ানো হয়তো ওনার চোখে পড়েছে উনি কষ্ট দেখে এই গভীর রাতে কিন্তু আপনাকে এসে 1.5 লক্ষ টাকা দিয়ে গেছে কিন্তু তাকে তো বলেছেন একটা গরু কিনবেন সেই টাকা দিয়ে তাকে আমি কালকে ফোন দিয়ে বলেছি আঙ্কেল আপনার টাকা দিয়ে আমি একটা গরু কিনবো আপনারই নিতে হবে কিন্তু আঙ্কেলকে আমি সেটা কথাটা দিয়ে কথা রাখতে পারলাম না আঙ্কেল আমাকে মাফ করে দেবেন দর্শক জীবনে অসংখ্য পরিবারের মানুষের মানে হলো রিপোর্ট করেছি অনেক জায়গায় গিয়েছি আজ ঈদের দ্বিতীয় দিন আমার কথা বলতে বলতে মানে এত অসংখ্য রিপোর্ট করেছি যে এখন আমার গলদি কথা বলে থুথু বেরিয়ে গেলে সেখান থেকে অনেকটা ব্লাডিং হচ্ছে কিন্তু তারপরে ওদের কষ্ট শুনে আমি ওদের বাসায় আসছি বাসায় এসে এই মেয়েটির কথা শুনে খুব খারাপ লাগছিল সেই জন্য আমি ভালো মন্দ জানার জন্য জাস্ট আসছি একটু জাস্ট এদের সাথে একটু কৌশল করার জন্য রিপোর্ট করার জন্য না কিন্তু এখানে এসে এমন অবস্থান শুনে আমি তখন যে এদের এখন খাবারের অবস্থানটা খুব খারাপ আমরা একটু রূপা আপনাদের বাসায় যেতে চাই যে আপনাদের ঘরটা একটু দেখাতে চাই আপনারা কোন ঘরে থাকেন একটু যাবেন মা আমরা একটু দর্শক মানে এটা হলো রূপাদের গোয়ালঘর আমরা রূপাদের যে ঘর যেখানে থাকতেছে আমরা রূপাদের যে ঘর থাকার ঘরটা আমরা দর্শক আপনাদেরকে দেখাই যে রূপাদের থাকার ঘরের অবস্থানটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হলো রূপাদের একজন দুবাই প্রবাসী দর্শক মানে অরবিন্দের উপরে পাটাতনের ভিতরে অনেক কিছু থাকে অনেক কিছু বিদেশি মালামাল থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হলো তাদের থাকার ঘর রূপা এখানে কি আপনারা রান্না করেন এটাই রান্নাঘর রান্নাঘর বাইরে এটা গ্যাসের চুলার বৃষ্টি হলে এখানে করেন আচ্ছা এটা হলো থাকার ঘর এই একটা খাট এটা তো মানে হলো কোনো পায়াটা তেমন একটা যে বাঁশ দিয়ে ইয়ে দিয়ে রাখা হয়েছে তো এটা তো অনেক ভাঙা ছুড় অবস্থান এটা দাজি বা তোষক পন্তক নাই না মা এই ঘরে থাকেন আপনারা
তো এইলো আপনাদের খাবারের ঘরে রান্না, আপনারা মানে এই কোরবানি তো কোরবানি গোস্ত রান্না করেন নাই? না, কেসে রান্না করেন নাই আমাদের। দেখি মা কই কই দেখি পাতিলে, আমি একটু দেখি যে আপনাদের গোস্ত রান্না নাই। এই যে পাতিল রয়েছে, মানে পাতিলের ভিতরে কোনো গোস্ত নেই, মানে ঈদের দিন আজকে দ্বিতীয় দিন যেখানে আপনাদের কোরবানি দেন না আপনারা, না না আমরা কিভাবে করব? তো এখানে আপনার ভাই, আপনার মা, আপনি, আপনার দাদি, তো এই এই ঘরের মধ্যে কি থাকতে পারেন মা, এই একই রুমের মধ্যে? আমি, আমার ভাই, আমার মা, আমরা গোয়াল ঘরে থাকি, এই জায়গায় আমার দাদি থাকে। ও, আপনি রাত্রে গোয়াল ঘরে থাকেন? হ্যাঁ। এই গরু বিক্রি করে কি আশা ছিল মা আপনাদের? আশা ছিল আমরা ঋণ ঋণ সেরে আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসবো, আমরা ভালোভাবে আমাদের ইটটা দেবো, আমরা ভালো মতো খাবো দাবো। দর্শক আসলে আমি ঘরটা দেখাতে চাই না সত্যি কথা। রূপা আপনি বাইরে আসেন, আমরা আপনাদেরকে দর্শক মানে এটা হলো রূপার মা। রূপার মা কেন মানে 1.5 লক্ষ টাকা সেই ঋণের দায়ের মানে রূপাকে দেওয়া হয়েছিল, সেই টাকাটা কেন একজন ঋণদার ব্যক্তিকে দিয়ে দিয়েছেন, আমরা রূপার মায়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাদের ঈদ আসলে মেয়ের কাছে কথা শুনে মানে আর আমাদের ঈদ নাই তো ভাই, আমরা 21 সালে ঈদ কাটাতে পারি নাই, বাইশ সালে আমাদের এই অবস্থা, আমাদের ভালো থাকে কিনে আমরা কি করে থাকবো? তুমি 1.5 লক্ষ টাকা মেয়েকে দিয়েছে, একজনের সম্মান করেছে, মেয়ের চোখের পানির মূল্যায়ন দিতে গিয়ে মেয়েকে টাকাটা দিয়েছে, কিন্তু আপনি সেখানে সেই টাকাটা অন্যকে দিয়ে দিলেন। ওখান ভাই মানুষের সহায়তে সহায়তে এস পর্যন্ত রাখছি, তাও এখন মানুষে মানেই নেই, এখন কী করবো? আমি শুনে বাড়িতে ওর আব্বু বাড়ি নেই, আমি কোত্থেকে দেবো? এই জন্য মেয়েকে বুঝাইতে বুঝাইতে দিয়েছি যে বলছে আল্লাহ পাক চাক আবার কিনবার দিলে, তৌফিক দিলে তো কিনে দেবো, এখন তো তাও বাঁচি আমরা, মানুষের কথার থেকে আমরা নিশ্চিন্ত থাকি, দিন বাদে একক তো খাম কম খাবো, তাও জানি মানুষের। আমরা আসলে মানে আপনাদের সাথে যাদের যোগাযোগ করতে পারে আপনাদের একটা নাম্বার দিতে চাই, মোবাইল নাম্বার। আমরা একটু মা আপনাদের মোবাইল নাম্বার দিতে পারবো? পারবো জি, একটু নাম্বারটা দিয়ে দিই। আর আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। বই আছে? একটু বইটা নিয়ে আসেন, আমি একটু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের বইটাও দেখাই দিই। আপনাদের রূপা একটু মোবাইল নাম্বারটা একটু বলবেন মা। 01787793714। নাম্বারটি মা আবার বলবেন। 01787793714। এই নাম্বারটা কে ধরে মা? এই নাম্বারটা আমরা, আমি, আমার ভাই, আমার মা, আমি আর আমার মা, এখন বেশি ধরবো, ধরলে আমার ভাই ধরবে। ভাইয়ের নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান? হ্যাঁ। রহমান ছিল, বিন্দাস ছিল, কালু রংবাজ ছিল, মানে এই দুইটা কথা মানে যখন কালু রংবাজ আর বিন্দাসের কথা বলি তখনই আপনি মানে কষ্ট পান? হ্যাঁ। কেন মা? এগুলাকে আমি অনেক লালন পালন করছি, অনেক কষ্ট করে এগুলাকে খাওয়াইছি দাওয়াইছি গোসল করাইছি, সেগুলো আমাদের ছেড়ে চলে গেছে। আপনি তো হাটে বলেছেন যে আর গরু পালন করবেন না। হ্যাঁ বলেছি, এগুলাকে বাড়িতে আইসে দিয়ে ঘর খাইলে আমরা না পালতে পারলে আমি ঘর থেকে বাইরে নিতে পারবো না, তাও বলছি আমি পালবো। এখন একটা গরু পালন করতে চান? গরু কেনার মতন কি টাকা আছে মা? না নাই, কেউ যদি আমাকে কোনো টাকা আবদার দিত, হেল্প করতো, আমি সেই টাকা দিয়ে গরু কিনতাম। মানে এটা চাচ্ছেন দেশবাসীর কাছে? আঙ্কেল যেরকম করে আমাদের টাকা দিতে, ওই ওরকম ভাবে আর কিছু টাকা দিলে আমাদের, ওরকম ওই টাকা ওরকম টাকা দিলে আমাদের গরু কিনা হতো। ওই টাকাটা দিয়েছিল মা আপনার জন্য দিয়েছিল, আপনাকে খাওয়ার জন্য দিয়েছিল? হ্যাঁ, তা আমি গরু কিনতে চাইছিলাম, তা আমাদের ঋণের জন্য আমরা গরু কিনতে পারি নাই। ঋণের জন্য গরু কিনতে পারেন না? কিন্তু বাবা কি কথা বলে? শেষ কথাটা কি বলেছিল বাবার সাথে? শেষ কথা কি হয়েছিল বাবার সাথে? শেষ কথা হয়েছিল বাবা, বাবা আমাকে ভয়েস মেসেজে বলছে গরু বিক্রি করছো আমাকে নাও, আমাকে নাও। তারপরে আমি বলছি বাবা আমি তো আমি কেমনে কিভাবে আনবো, ঋণ বিন সেন আমাদের কাছে কিছুই টাকা নেই। বলছে না নিলা, আমি এখন আমার কথা আর ভাইবো না, আমি মারা যাচ্ছি, আমি আমার আমার কথা আর বইলো না তোমরা। দর্শক আমরা তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আসলে জানি না ব্যাংক অ্যাকাউন্টটা চালু আছে কিনা, আমরা একটুখানি মা একটু ধরবেন মানে অ্যাকাউন্ট নাম্বারটা একটু দেখাই আমরা। ফিরোজাপার নামে না? হ্যাঁ, এটা হলো ফিরোজাপার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দর্শক, এটা হলো সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দর্শক। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা হলো আপনার নাম্বারটা পেয়ে গেলেন এবং পুরো অ্যাকাউন্ট নাম্বারের বইটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম। আর এই ফিরোজাপা আপনার শাশুড়ি কোনজন দর্শক মানে নেবেন না? না আচ্ছা, উনি না করার কারণে আমরা নিতে পারছি না।
দর্শক আপনারা দেখলেন মানে এই পরিবারের পাশে যদি আপনারা একটু এগিয়ে আসেন গানি গরুগুলা যে ধরনের দামে বিক্রি করার কথা ছিল সেই দামটি পান আর যারা কিনেছেন আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি যে না আপনারা যদি একটু পারেন এই পরিবারটির পাশে আপনারা বলেছেন যে থাকবেন আপনারা যদি একটু থাকেন তাহলে আমরা খুব খুশি হব দর্শক ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ